হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা সাউথ কোরিয়ার অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে জানবো। এটা হচ্ছে আপনার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য গ্রাজুয়েট স্কলারশিপ, মাস্টার্স পিএইচডি যারা যাবেন তাদের জন্য মূলত এই স্কলারশিপটা। ওকে, তো মূল ভিডিও যাবো, তার আগে বলি আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি, আপনার বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ওকে, তো এখানে স্কলারশিপের লোকেশন হচ্ছে, মানে এই ইউনিভার্সিটির চারটা ক্যাম্পাস আছে। আপনার প্রোগ্রাম অনুযায়ী বা আপনার ফ্যাকাল্টি অনুযায়ী বিভিন্ন ক্যাম্পাসে হইতে পারে, তবে একটা প্রোগ্রামের জন্য বিভিন্ন ক্যাম্পাস থাকতে পারে। আপনার পছন্দের ক্যাম্পাস আপনি চুজ করতে পারেন যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আর কি। এবং এখানকার যে যে মাস্টার্স প্রোগ্রাম, এটা হচ্ছে 2 বছরের জন্য। এবং এই ইউনিভার্সিটির সুযোগ সুবিধার মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল টিউশন ফি ওয়েভ করা হবে আপনার, অর্থাৎ সম্পূর্ণ টিউশন ফি দেওয়া লাগবে না আপনাকে, যেটা স্কলারশিপ কর্তৃপক্ষ দিয়ে দিবে। এবং প্রতি মাসে আপনি একটা বৃত্তি পাবেন যেটা কোরিয়ান ওনে হচ্ছে 5 লাখ কোরিয়ান ওন আসে, এবং বাংলাদেশি টাকা সেটা 40-42 হাজার টাকার মতো আসে। তবে এই স্টাইপেন্ডটা দেওয়া হবে হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করার জন্য, আপনার থাকা খাওয়া এবং অন্যান্য সকল খরচাপাতি মেনটেন করার জন্য আপনার মূলত লিভিং এক্সপেন্সটা দেবে। তো এই দুইটা হচ্ছে আপনার মেইন যে বেনিফিট এই স্কলারশিপের এটাই। এছাড়াও এই ইউনিভার্সিটি পিএইচডি কিছু স্কলারশিপ আছে যেটাতে আপনার হচ্ছে আরও এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, যার মধ্যে আপনার রাউন্ড এয়ার ফেয়ার রয়েছে, মানে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়া যাওয়া এবং সাউথ কোরিয়া থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে আসার যে প্লেনের টিকিটের খরচ, এটা হচ্ছে এরা বহন করবে। তো আমি আপনাদেরকে যে ওয়েব লিঙ্কটা দেবো ডিসক্রিপশন বক্সে প্রথমেই, সেখানে আপনারা হচ্ছে আরও বিস্তারিত তথ্য পাবেন এবং একাধিক স্কলারশিপ সম্পর্কে আপনারা জানতে পারবেন আশা করি। ওকে, তো এবার আসে যে আবেদনের যোগ্যতা কী। এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে আগে এই সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে অবশ্যই এক্সেপ্টেন্স লেটার নিতে হবে, মানে আপনি যখন সিলেক্টেড হবেন তারা আপনাকে অফার লেটার পাঠাবে ইউনিভার্সিটির জন্য। ওকে, এবং অবশ্যই আপনার প্যারেন্টস বা আপনি যেন সাউথ কোরিয়ার কোনো সিটিজেন না হন, আপনাকে অবশ্যই আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে আপনার নিজ দেশে, এবং আপনাকে মাস্টার্স প্রোগ্রামের জন্য ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং পিএইচডির জন্য আপনাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। ওকে, এছাড়াও স্পেসিফিক যদি আমরা একটু রিকোয়ারমেন্ট দেখি ইউনিভার্সিটির ক্ষেত্রে, এখানে ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো 2টা ভাষাতেই হয়, স্পেশালি যে ব্যাচেলর প্রোগ্রামগুলো আছে সেখানে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজে আধিক্য বেশি, তবে ইংরেজি ল্যাঙ্গুয়েজেও হচ্ছে অনেক প্রোগ্রাম আসছে। তো যারা হচ্ছে কোরিয়ান স্টাডিজ বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মিডিয়ামে হচ্ছে পড়াশোনা করবে, তাদের জন্য হচ্ছে কোরিয়ান ভাষার যে দক্ষতা এটা প্রমাণ দিতে হবে, TOPIK টেস্ট সম্ভবত এটা। এবং সেক্ষেত্রে আপনার স্কোর হইতে হবে Level 3 অথবা Level 4। এবং যারা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন ইংলিশ টট প্রোগ্রামের জন্য, তাদের জন্য হচ্ছে IELTS বা TOEFL দিতে পারেন। তো IELTS-এর ক্ষেত্রে আপনাকে 6 অথবা তার উপরে স্কোর থাকতে হবে, এবং TOEFL-এর জন্য আপনাকে অবশ্যই 80 বা 80 বা তার উপরে স্কোর থাকতে হবে। আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি মূলত কেমন। যদি আপনারা স্কলারশিপ পান তাহলে তো ভালো, আপনাদেরকে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না। তবে ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনার হিউম্যানিটি সোশ্যাল সায়েন্সে মোটামুটি 3,000 থেকে 4,000 US ডলার প্রয়োজন হইতে পারে প্রতি সেমিস্টারে। ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হচ্ছে মোটামুটি 4,000 থেকে 5,500 US ডলার প্রয়োজন হইতে পারে ব্যাচেলরের জন্য। এবং গ্রাজুয়েট প্রোগ্রামের ক্ষেত্রে হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের জন্য আপনার 4,000 থেকে 5,000 US ডলার প্রয়োজন হবে প্রতি সেমিস্টারে, এবং ন্যাচারাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 5,000 থেকে 7,000 US ডলার প্রয়োজন হবে প্রতি সেমিস্টারে। এটা হচ্ছে আমরা ইউনিভার্সিটির কিছু বেসিক তথ্য আপনাদেরকে দিয়ে রাখলাম। তবে এই যে সেমিস্টার ফি এবং হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি, এইটা কিন্তু প্রোগ্রাম বাই প্রোগ্রাম একটু চেঞ্জ হতে পারে, একটু কম বেশি হতে পারে, কারণ আমরা এখানে এভারেস্টে রাখার চেষ্টা করেছি। ওকে, তো এই যে স্কলারশিপটা সিউল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কলারশিপ, এখানে অ্যাপ্লাই করতে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে, আপনার পার্সোনাল স্টেটমেন্ট এবং স্টাডি প্ল্যান প্রয়োজন হবে, প্রয়োজন হবে 2টা রিকমেন্ডেশন লেটার, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রুফ প্রয়োজন হবে, মানে স্কোরটা প্রয়োজন হবে, এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে, আপনার গ্রাজুয়েশনের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে আপনার ন্যাশনালিটির আইডি কার্ড আর কি, এবং আপনার প্যারেন্টসের ন্যাশনালিটির আইডি কার্ড এখানে প্রয়োজন হতে পারে। এখানে সার্টিফিকেট বলছে, তবে এখানে আপনার আইডিটা সাবমিট করলেই হয়ে যাবে, এবং একটা এক্সপ্লেনারি স্টেটমেন্ট প্রয়োজন হবে আপনার
প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন সম্ভবত সেই প্রোগ্রামের উপরে। তবে এইটা লেখার নিয়ে আর ইনস্ট্রাকশন আপনারা আশা করি পেয়ে যাবেন যখন আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আর কি। এছাড়াও আরও কিছু ম্যাটেরিয়ালস আপনারা অ্যাড করতে পারেন, যেমন আপনার যদি কোনো অ্যাওয়ার্ডস থেকে থাকে, আপনি আগে কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে তাহলে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে তাহলে সেগুলো আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখানে আপনি মূলত অ্যাপ্লাই করবেনটা কীভাবে, তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং সেখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। এবং তার পরবর্তীতে আপনাকে এই যে গ্র্যাজুয়েট স্কলারশিপ আছে এটাতেও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবং সেখানে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগতে পারে, হ্যাঁ দেওয়া লাগবে, যেটা হচ্ছে আপনার কোরিয়ান ওনে আছে 90,000, বুঝতে পারছেন যে একটা অ্যামাউন্ট, যেটা আপনার $64 মতো আসে, 90,000 কোরিয়ান ওনে $64 আসে। এবং আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো আপলোড করে ঠিকঠাক মতো ইনফরমেশনগুলো দিয়ে তারপর আপনাকে সাবমিট করতে হবে। এবং এই যে স্কলারশিপটা এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে এই যে জুলাইয়ের 11 তারিখ। তবে যারা পরবর্তীতে ভিডিও দেখবেন তারা অবশ্যই আশাহত হবেন না, আপনার স্কলারশিপের টার্গেটে রেখে প্রিপারেশন নিতে পারেন, অথবা অ্যাডমিশন ম্যাটেরিয়ালস আপনারা গুছিয়ে ইউনিভার্সিটি এবং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কলারশিপ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। যারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।